কবর এসে আমি বিপদে, আল্লাহর গোলাম এমন বিপদে পড়ে যখন চিৎকার করে কান্না করি, এমন সময় চক্ষু বন্ধ করে যখন চিৎকার দেয়, হঠাৎ করে বুঝতে পারে তার বুকের উপরে কে যেন হাঁটে। কে রে বুকের উপরে কে হাঁটে? কবরের ভিতরে আল্লাহর গোলাম তাকায়া দেখে তার বুকের উপরে ছোট্ট একটা সবুজ পাখি। সোনা মুসলমান, একজন আল্লাহর গোলাম ইন্তেকাল করেছে, কবরের ভিতরে যখন তাকে রেখে দেওয়া হয়েছে, দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছে, অপরাধের কারণে আল্লাহর গোলামকে কবরের ভিতরে যখন ঘুম থেকে উঠানো হবে, বাইরে আপনি যে কোনো সময় ইন্তেকাল করেন না কেন, দুনিয়ার জমিনে আপনি যে কোনো সময় ইন্তেকাল করেন, কবরে যখন আপনাকে সজাগ করা হবে, রূহ দেওয়া হবে, ওই সময় হবে আসর আর মাগরিবের মধ্যখান টাইম, সূর্য লাল হয়ে যায়, এই সময় তোমাকে আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন, কবর থেকে হায়াত দিবেন। যদি তুমি আর আমি নামাজি হই, আল্লাহওয়ালা হই, ওই সময়ে আল্লাহর গোলাম কবরের ভিতরে ডাক দিয়ে বলবে, কে রে আমার সন্তানেরা কোথায়, আমার স্ত্রী কোথায় আছো, আত্মীয় স্বজন কোথায় আছো রে। মাগরিবের সময় হয়ে যায়, আমি আসরের নামাজ পড়ি নাই, তোমরা আমাকে একটু পানি দাও, অজু করে আমি আসরের সালাত আদায় করব। আমার বন্ধুগণ, আপনি যদি নামাজি হন এই কথাগুলা বলবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলবেন, গোলাম তুমি মরে কবরের ভিতরে চলে এসেছ, নামাজের কোন সুযোগ নাই, এখানে নামাজ আর পড়া যাবে না, কবরের ভিতরে চলে গেলে আল্লাহকে সেজদা দেওয়ার কোন সুযোগ আছে নাকি? কিন্তু বাইরে কত নবী কবরে চলে গেলেন, কত ওলি গোস কুতুব কবরে চলে গেলেন, চাইলেও তারা একটা সেজদা আল্লাহর পায়ে দিতে পারেন না, চাইলেও তারা এক আয়াত কোরআন তিলাওয়াত করতে পারেন না। কিন্তু তুমি আর আমি এখনো পৃথিবীতে জিন্দা, আমাদের সুযোগ আছে সারা রাত্র আল্লাহর পায়ে পড়ে থাকবা, আমাদের সুযোগ আছে কোরআন তিলাওয়াত করার। যারা মরে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো, এই হায়াতে জিন্দেগির কত দাম, দুনিয়ার এক মিনিট জীবনের কত দাম, গুনার গুনা যদি তোমার আমল নামায় লেখা থাকে, হায়াতে জিন্দেগিতে এক মিনিট পেয়ে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলছেন, গোলাম রে তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গোনা গোলাকে মাফ করে দিতে দেরি হবে না। কোরআনের সাথে সম্পর্ক করেন, আল্লাহর গোলাম ইন্তেকাল করে কবরে রাখা হয়েছে, কবর থেকে যখন তাকে কবরের ভিতরে রূহ দেওয়া হলো, ফেরেশতারা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, উত্তর দিতে পারে না, তোমার ধর্মের নাম কি উত্তর নাই, তোমার নবীর নাম কি জবাব নাই। এমন সময় কবরের ভিতরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে আজাব দেওয়ার জন্যে, দুইজন ফেরেশতা আছে যারা চোখে দেখে না, আরো দুজন ফেরেশতা আছে যারা কানে শুনে না, আরো দুজন ফেরেশতা আছে যারা জবান দিয়ে কথা বলতে পারে না। সত্তরটা সাপ
পার বিচ্ছু কবরের ভিতরে কিলবিল করতেছে। আল্লাহর গোলাম দেখে কিড়া গুলা তার নাক দিয়া উঠে কান দিয়া বের হয়, সাপ গুলা তাকে কামড় দিবে। দুইজন ফেরেশতা হাতের মধ্যে কেচি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর গোলাম চিন্তা করে, দুনিয়ায় আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, আত্মীয় স্বজন ছিল, স্ত্রী সন্তান ছিল, আজকে কবরে আসছে কেউ নাই, একা একা কেমনে থাকবো বলে চিৎকার দিছে, আমাকে বাঁচাও। বাইরে দুনিয়ার মামলায় যদি তুমি আটকা পড়ে যাও, কোর্টে গেলে তোমার পক্ষে উকিল পাইবা, টাকা দিলে জামিনও পাওয়া যায়, কিন্তু কবরের মামলায় যদি একবার আসামি হয়ে যাও, কোনো উকিল ওখানে পাওয়া যাবে না, কোনো ম্যাজিস্ট্রেট পাওয়া যাবে না, কেউ তোমার আর আমার পক্ষে কথাও পর্যন্ত বলবে না। আল্লাহর গোলাম চোখ বন্ধ করে চিৎকার করে ডাক দিয়া বলেছে, দুনিয়ায় সব আমার ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো ছিল গো আল্লাহ, সব কিছু দুনিয়ায় রেখে এসেছি, সন্তান গুলাকে কষ্ট করে মানুষ বানিয়েছি, স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির জন্য গোটা জিন্দগি প্রবাসে কাটাইছি, মাতার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে শুধু পরিবারকে দিলাম, কবরে এসে আমি বিপদে। এখন তাকায়া দেখে কবরের দুই পার্শ্বের মাটি দুই দিকে অনেক দূরে চলে গিয়েছে, তাকে ধাক্কা দিবে আঘাত করবে, এক পার্শ্বের মাটি এক পার্শ্বের হাড় আরেক পার্শ্বে ঢুকে যাবে। আল্লাহর গোলাম এমন বিপদে পড়ে যখন চিৎকার করে কান্না করি, এমন সময় চক্ষু বন্ধ করে যখন চিৎকার দেয়, হঠাৎ করে বুঝতে পারে তার বুকের উপরে কে যেন হাঁটে। কিরে বুকের উপরে কে হাঁটে? কবরের ভিতরে আল্লাহর গোলাম তাকায়া দেখে তার বুকের উপরে ছোট্ট একটা সবুজ পাখি। সুবহানাল্লাহ বলবেন, সবাই বলেন। আল্লাহর গোলাম চিন্তা করে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, অক্সিজেন নেওয়ার জায়গা নাই, এই কবরের ভিতরে এই পাখিটা কেমনে ঢুকে গেল। পাখিকে ডাক দিয়া বলছে, পাখিরে এই কবরে বাতাস ঢুকবার ব্যবস্থা নাই, তুই কেমনে ঢুকে গেলে, কে রে তোকে কে ঢুকাইয়া দিল? আল্লাহর কাছে পাখি ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলা তুমি আমার জবান খুলে দাও, আমি কিছু কথা বলি। আল্লাহ পাখির কথাকে কবুল করে জবান খুলে দিলেন। পাখি ডাক দিয়া বলতেছে, আল্লাহর গোলাম আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা, দুনিয়ার কোন পাখি না, দুনিয়ার কোন পাখি আমি না, আজকে তুমি বিপদে, দুনিয়ার জমিনে তুমি যে ইশার সলাত আদায় করে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা তিলাওয়াত করে তুমি যে রাত্রে বেলা ঘুমিয়ে যেতে, তুমি তো কোনোদিন রাত্রে এই সূরা তেলাওয়াত করতে বলে যাও নাই,
আমি দুনিয়ার সাধারণ পাখি না, আমি হলাম কোরআনের সেই সূরায়ে মুহ। আল্লাহকে পাখির সুরত ধরাইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে, আজ তুমি বিপদে পড়ে গিয়েছ, তোমাকে বাঁচাবার মতো দুনিয়ার জমিনে কেউ নাই, তুমি আমার পাখার নিচে ঘুমাইয়া যাও। ফুল শয্যা রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমাইয়া যায়, কখন ফজর হয় সকাল হয় সূর্য উদিত হয় বলতে পারে না। আল্লাহর গোলাম তুমি আমার ডানার নিচে ঘুমাইয়া যাও, আমি আমার দুইটা ডানা পাক কবরের দুই পার্শ্বে দুইটা পারে ধাক্কা দিয়ে রেখে দিলাম, তুমি ঘুমাইয়া যাও, কেয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে তুলবে না। আমি সূরায়ে মুল কথা দিলাম, দুনিয়া যাদের জন্য গাড়ি বাড়ি করেছ সবাই তোমাকে ভুলে গেছে আজকে, আমি ভুলে যাব না, আমি মনে রাখব, তুমি ঘুমাইয়া যাও, আমি পুলসি রাতি মিজানে সকল জায়গায় তোমাকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআনের সুপারিশ তোমার পক্ষ থেকে বন্ধ হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান? সবাই বলেন না, রাখতে চান তো ইনশাল্লাহ। তাহলে আপনাদেরকে একটা ঘটনা শোনাই সংক্ষেপে, কষ্ট হবে না তো? ঘটনা শোনাই, কোরআনের না, আগে বইলে দিচ্ছি, আমি যা বলবো রেফারেন্স দিচ্ছি, কোরআনের না, হাদিসেরও না, ইতিহাস। কোরআনটাকে সত্যায়ন করে, হাদিসটাকে সত্যায়ন করে ঐতিহাসিক একটা ঘটনা বলতেছি, কোরআন মানুষকে কেমনে বাঁচায়। সুবহানাল্লাহ বললেন না? সবাই একটু দিল খুলে আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে একটা দেশ আছে, এই দেশের নাম মালদ্বীপ। দেশ আছে না মালদ্বীপ? মালদ্বীপ, আগেকার আরব মুসলমান যারা ছিলেন আরব দেশের, তারা ব্যবসা বাণিজ্য করতেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বিজনেস করতেন। আমার মুসলমান বন্ধুগণ শোনা, কোরআন কেমনে একটা দেশের মানুষকে চেঞ্জ করে দিয়েছে, কোরআনের সাথে আজকে যদি সম্পর্ক করতে পারেন, কোরআন যদি একটা দুনিয়াকে চেঞ্জ করে দিতে পেরেছে, তোমাকে আমাকে চেঞ্জ করতে সময় লাগবে না। কিন্তু কোরআন তো আমরা বুঝি না, কোরআন বুঝেননি আপনারা? আমাকে বলেন আপনারা কোরআন বুঝেন? কি পড়া হয় কিচ্ছু জানেন না, ইমাম সাহেব নামাজে কি তেলাওয়াত করে, ইমাম সাহেব জানে আর তার আল্লাহ জানে, ও ইমাম সাহেবই তো জানে না কি পড়তেছে, পাবলিক জানবে কেমনে? কথা কন না কেন? এই জন্য কোরআন কি জানার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন জানেন, কোরআন থিসিস করেন, কোরআন গবেষণা করেন। আমার মুসলমান বন্ধুগণ, একবার আরব দেশ থেকে 300 জন মুসলমান, বড় বড় বিজনেসম্যান, 300 জন মুসলমান, তারা ব্যবসা করার জন্য জাহাজ নিয়ে ছুটলেন মালদ্বীপের দিকে, বিজনেস করবেন তারা, এশিয়া মহাদেশের দিকে বিজনেস করবেন। আরব দেশ থেকে 300 মুসলমান জাহাজ নিয়ে এসছেন, লক্ষ কোটি কোটি টাকার খাবার সম্পদ জাহাজে আছে, বিজনেস করবার জন্য তারা যখন বের হয়েছে, জাহাজ চালাইতে চালাইতে যখন সাগরের মধ্যখানে চলে আসলো,
এমন সময় সাগর উত্তাল হয়ে গেল। সাগর উত্তাল হয়ে যাওয়ার কারণে সবগুলা জাহাজ পানির নিচে ডুবে গেল, সমস্ত মানুষ পানির নিচে পড়ে মরে গেল, সবগুলা সম্পত্তি পানির নিচে চলে গিয়েছে, কোন মানুষ জীবিত নাই, একটা জাহাজ নাই, সব পানির নিচে। এমন সময় এই জাহাজের ভিতরে ছিল তরুণ একটা যুবক, তার সিনার মধ্যে ছিল 30 পারা আল কোরআন, ও ছিল হাফেজে কোরআন, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। আমার মুসলমান বন্ধুগণ, 300 মুসলমান পানির নিচে যখন ডুবে যায়, সবগুলা জাহাজ যখন পানির নিচে ডুবে যায়, সকল সম্পত্তি যখন পানির নিচে ডুবে গেল, হাফিজ আবুল বারাকাত আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন, হায় আল্লাহ তাআলা, তোমার কোরআনের অনেকগুলা মুজিজা আছে, আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, তুমি তোমার বন্ধু বিশ্ব নবীকে বলেছো বিপদে পড়ে গিয়ে তুমি যদি কোরআন তিলাওয়াত করো, আল্লাহ নবীজিকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে দুনিয়ার কোন বিপদে পড়ে তুমি যদি কোরআন তিলাওয়াত করো, কোরআন থেকে তিলাওয়াত করতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন পয়গম্বর, আপনি বিপদে পড়ে গেছেন, ঝামেলায় পড়ে গেছেন, কোরআন থেকে তেলাওয়াত করেন, করতে দেরি হবে, তেলাওয়াত শেষ হবে না, সাহায্য আমি আসমান থেকে পাঠিয়ে দেব। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা, সকল মানুষ তো মরে গেল, সকল জাহাজ ডুবে গেল, সবগুলা সম্পত্তি পানির নিচে চলে গেল, ওগো মালিক, তুমি কি আমাকে কোরআনের কারণে বাঁচাতে পারো না? কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সাগরে বিশাল একটা ঢেউ দিলেন, একটা ঢেউয়ে আবুল বারাকাত মালদ্বীপের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে, মালদ্বীপের মধ্যে উঠে গেল, হাফেজ আবুল বারাকাত একজন মুসলমান আরবি, তার ভাষা হলো আরবি, মালদ্বীপের মানুষ সবগুলা বৌদ্ধ, একজন মুসলমান নাই, তারা আরবিও বুঝে না। আবুল বারাকাত দেশের ভিতরে এসে বুঝাতে চায়, ভাইরা, আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সাগরে ডুবে গিয়েছে, জাহাজ ডুবে গিয়েছে, সব সম্পত্তি হারাইয়া ফেলেছি, সাগরের পানির ধাক্কায় আমি তোমাদের দেশে এসে হাজির হয়েছি, তোমরা আমাকে থাকবার জায়গা দাও, খাবারের ব্যবস্থা করো। কিন্তু আবুল বারাকাত আরবি বলে কেউ তার কথাগুলা বুঝে না। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পরে, কয়েকদিন পরে আবুল বারাকাত দেশের ভিতরে ঘুরতে ঘুরতে একজন বিধবা নারীর বাড়িতে গিয়ে হাজির হল। এই ঘরের ভিতরে বৃদ্ধা মহিলা, তার মেয়ে ছাড়া কোনো পুরুষ মানুষ নাই। আবুল বারাকাত বুঝাতে চায়, মা,
দুনিয়ার জমিনে কেউ নাই। আপনি যদি আপনার ঘরে আমাকে থাকবার জায়গা দেন, আপনার ঘরে যদি আমাকে একটু আশ্রয় দেন, আমি সারাদিন যা ইনকাম করব তা আপনাকে দেব, আমি মালদ্বীপের মধ্যে কাজ করব, বিনিময়ে যা পাবো আপনাকে দেব, এরপরে আপনার বাড়িতে আমাকে থাকতে দেন। মহিলা ডেকে ডেকে বলছে, যুবক তোমাকে চিনি না, তোমাকে চিনবার কথা না, তোমার ভাষা তো আমি বুঝি না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে যুবক ভাঙ্গা গলায় বুঝায়, আমি একজন মুসলমান, আমার সিনার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার 30 পারা কোরআন, আমি আমানতের খেয়ানত করব না, আমি ইনসাফের উল্টা কিছু করব না। মা তোমাকে মা ডাকলাম, তোমার ঘরে আমাকে জায়গা দেও, তোমার কোনো অন্যায় করব না, যা ইনকাম করব বিনিময়ে তোমাকে দিব, তুমি আমাকে থাকতে জায়গা দাও। আমার বন্ধুকে এক পর্যায়ে মহিলা জায়গা দিলাম। আবুল বারাকাত সারাদিন পাবলিকের বাড়িতে কাজ করে, দোকানে কাজ করে, কৃষি কাজ করে, যা ইনকাম করে মহিলার হাতে উঠাইয়া দেয়। এইভাবে দিন চলতে লাগলো, দিন চলতে লাগলো। আবুল বারাকাত তাকাইয়া দেখে, এই দেশের ভিতরে এতদিনের ভিতরে কোনো জায়গায় আজান হয় না, এই দেশের ভিতরে কোনো মসজিদ নাই, এই দেশের মানুষ আল্লাহকে চিনে না, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে, যা পায় তার পূজা করে, পূজা করে যায়, আল্লাহকে চিনে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলেছেন, গোলাম তুই আমাকে চিন, আমাকে অভিভাবক মান, আমি তোকে সত্যের পথ দেখাইয়া দিব। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন, যারা আমাকে অভিভাবক মানে, যারা আমি আল্লাহকে মানে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দে। ও হাফেজ আবুল বারাকাত, তুই তো কোরআন শিখলি, এই দেশের ভিতরে কোনো মসজিদ নাই। আবুল বারাকাত আল্লাহর কাছে কান্না করে বলো, আল্লাহ আমি যেহেতু বেঁচে গেলাম, এমন এক দেশে এসেছি যেই দেশের মানুষ তোমাকে চিনে না, তোমার পরিচয় জানে না, আজান হয় না, আয় আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, তোমার কোরআনের তো অনেকগুলা মুজিজা আছে, আয় আল্লাহ এমন একটা মুজিজা দেখাইয়া দাও যে মুজিজার মাধ্যমে এই দেশের সবগুলা মানুষ যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এক পর্যায়ে দীর্ঘ ইতিহাস সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাইয়া দেই। আবুল বারাকাত একদিন কাজে চলে গেল, সন্ধ্যার সময় বাড়িতে ফিরেছে, বাড়িতে এসে দেখে মহিলা ঘরের কর্নারে বৈশা বৈশা কান্না করে, বাড়ির সামনে শত শত পুলিশ দাঁড়ায় আছে, আর এই বৃদ্ধা মহিলার যুবতী মেয়েটা ঘরের ভিতরে হাউমাউ করে কাঁদতেছে। আবুল বারাকাত চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, একদিকে বৃদ্ধা মহিলা কান্না করে, অপর দিকে তার যুবতী মেয়েও কান্না করে, বাড়ির ভিতরে পুলিশ সমস্যা কি বুঝতে পারে না। আবার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আবুল বারাকাত
কেন কান্না করে, আর আপনার বাড়িতে কেন পুলিশ এসেছে আমাকে বলেন? মহিলা আবুল বারাকাতকে জড়াইয়া বলতেছে, বাবা রে তোমাকে সন্তানের মতো দেখি, তুমি আমাকে কাজ করে খাওয়াও। তুমি জানো না আজ আমার মেয়েটা রাত্রবেলা মারা যাবে, সকালবেলা আমার কাছে লাশটা ফিরত আসবে। দুনিয়ার জমিনে আমার মেয়ে ছাড়া আমার কেউ নাই, জিন্দগির শেষ মুহূর্ত মেয়েটাকে দেখতেছি, এই জন্য চোখের জলে বুকটা বাসায়া দেই। আবুল বারাকাত চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কেন আপনার মেয়ে আজকে মারা যাবে, আর কে বলেছে আপনার মেয়েটা মারা যাবে? হায়াত মত তো আল্লাহর হাতে, আপনি জানলেন কেমনে আজকে আপনার মেয়েটা মারা যাবে? আপনি কেমনে জানলেন কাল আপনার কাছে লাশ আসবে? যুবক চিন্তা করে, মেয়েটা নির্ঘাত আজকে রাত্রে মরে যাবে, এটা কেমনে হবে বুঝতে পারি না। মেয়ে যুবক ডেক দিয়ে বলতেছে, আম্মা জান আপনি বলেন, মেয়ে কি আজকে রাত্রে ফাঁস দিয়া কি মরে যাবে, সুসাইড করবে কি না? মহিলা কোনো জবাব দেয় না। আবুল বারাকাত বলছে, আপনি আমি আমাকে বলতে হবে, আমিও আপনাকে ছাড়বো না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই পর্যায়ে মহিলা ডাক দিয়ে বলছে, আবুল বারাকাত তাহলে শোন, আমরা মালদ্বীপের মানুষ, সাগরের পাড়ে আমাদের বসবাস, প্রত্যেকটা বৎসর নির্ধারিত একদিনে, প্রত্যেকটা বৎসর নির্ধারিত একটা মাসের একটা নির্ধারিত তারিখে সাগর থেকে বিশাল বড় একটা দানব আমাদের মালদ্বীপের মধ্যে আঘাত করে আক্রমণ করে, মালদ্বীপের মধ্যে আক্রমণ করে গোটা মালদ্বীপকে তছনছ করে দেয়, বাড়িঘর ভেঙে ফেলে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলে, যাওয়ার সময় যাকে তাকে আঘাত করে শত শত মানুষকে প্রত্যেক বৎসর হত্যা করে। এইভাবেই চলতে আছে আমাদের জিন্দেগি, চলতেই আছে। দীর্ঘ 40 থেকে 50 বছর আগে আমাদের দেশের বাদশাহ একটা আইন করেছেন, আইন হল যেই নির্ধারিত রাত্রে দানব এসে আমাদের দেশে আঘাত করে, আমাদের মা বোনদের চরিত্র নষ্ট করে, যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে চলে যায়, আমাদের ঘর বাড়ি গুলা ভেঙে ফেলে দিয়ে যায়, এই বিপদ থেকে বাঁচবার জন্য সরকার সাগরের পারে একটা ঘর বানাইছে, বাউন্ডারি করেছে, বাউন্ডারি করে দেশের ভিতরে সব থেকে সুন্দরী নারীদেরকে নিয়ে লটারির মাধ্যমে যার নামটা, যেই মেয়ে যেই যুবতী বিশ্ব সুন্দরী মেয়েটার নাম লটারিতে আসবে, এই মেয়েকে নতুন বধুর মতো সাজাইয়া অলংকার জেওয়ার পরাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়া সাজাইয়া নদ সাগরের পারে এই বাউন্ডারির ভিতরে বুক দেওয়া হয়। একটা যুবতীকে যখন সাগরের পারে আমরা ভুগ দিয়ে দেই, গভীর রাত্রি এই দানব সাগর থেকে উঠে নদীর পারে এই সুন্দরী মেয়েটার সঙ্গে সারা রাত্র ফষ্টি নষ্টি করে, সকাল হওয়ার আগে তাকে মেরে ফেলে চলে যায়। ওই একটা মেয়ের জীবনের বিনিময়ে আমরা গোটা মালদ্বীপের মানুষ বেঁচে যাই। এইভাবে আমাদের চলতে আছে। আবুল বারাকাত চিন্তায় পড়ে গেল, কি বলে, নারীদেরকে বুক দেওয়া হবে, এটা তো আমাদের ইসলামে নাই, আমাদের কোরআন সাপোর্ট করে না, একজন নিরপরাধ মেয়েকে দানবের হাতে উঠাইয়া দিয়া দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, হতে পারে না।
ইসলাম এটা সমর্থন করে না। এই কাজগুলো তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমরে ফারুকের জামানায় ছিল। আমিরুল মুমিনিনের জামানায় মিশরের নদীতে যখন পানি আসতো না, মিশরের নীল নদে যখন পানি পাওয়া যেত না, তখন তারা সুন্দরী যুবতী ষোড়শী মেয়েটাকে নদুন বধুর মতো সাজাইয়া নদীর মধ্যে যখন ছেড়ে দিত, তখন নদী থেকে পানি আসত। হযরতে উমর ইবনুল খাত্তাব তো এই নদীর নামে চিঠি লিখেছিলেন, এই ধরনের শয়তানি আর নষ্টামি চলবে না, ইসলামের রাষ্ট্রে হারাম শিরকি কাজ চলবে না। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন যারা শিরিক করল তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী পাবে না। সুতরাং তারা যে কাজগুলো করতেছে তা জঘন্য নষ্টামি, কুফুরি শিরিকিতে বড়া। এই জন্যই তো এই দেশের ভিতরে কোনো মুসলমান নাই। এই কাজগুলো কেন করে? নিরপরাধ মানুষকে তো বুক দেওয়া যাবে না, এটা জাহিলিয়াতের বর্বর যুগের কাজ। আবুল বারাকাত বলে আম্মা জানের পরে কি বলেন, বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছে, বাবা রে প্রত্যেক বছর লটারি হয়, লটারিতে যেই যুবতীর নাম উঠে তাকে ওই জায়গার মধ্যে বুক দেওয়া হয়। আজকে সকালে লটারি হয়েছে, এই লটারিতে আমার মেয়ের নাম উঠেছে। আমার তো মাত্র একটা মাত্র মেয়ে আর নাই, আমার মেয়ের নাম উঠার কারণে এই যে আমার ঘরের দরজার সামনে পুলিশ দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে আমার মেয়েকে নতুন বধুর মতো সাজাইয়া অলঙ্কার সেওর পরিধান করাইয়া আমার মেয়েকে আমি পুলিশের হাতে উঠাইয়া দিতে হবে। পুলিশ আমার মেয়েকে গাড়িতে করে নিয়ে যাবে নদীর পারে, সাগরের পারে বুক দিয়ে দিবে। গভীর রাত্রে সাগর থেকে বিশাল বড় দানব উঠে আমার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে মেয়েটাকে মেরে ফেলবে। আমার মেয়ের মাধ্যমে গোটা দেশের মানুষ বেঁচে যাবে, সকালবেলা আমার কাছে লাশটা ফেরত আসবে। এই জন্যে মেয়েকে জড়াইয়া জিন্দগির শেষবারের মতো কান্না করি। যুবক, এই দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে নাই, এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান নাই, আমার স্বামীও নাই, আমার ভাই মা বাবা কেউ নাই, একটা মাত্র মেয়েকে নিয়ে জিন্দগি কাটাইয়া দিলাম, আর আজকে আমার মেয়েটাকে বুক দেওয়া হবে। এই জন্যে আমার কলিজায় মানে না, চিন্তায় পড়ে কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত চিন্তা করে না, যেই মহিলা আমাকে এই ঘরের ভিতরে থাকবার জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, আমি তার ঘরে থাকি, তার ঘরে শান্তিতে বসবাস করি, বিপদের সময় যদি সহযোগিতা করতে না পারি তার চাইতে মানবতাহীন কোনো কর্ম হতে পারে না। আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আপনি টেনশন করবেন না, আপনাকে একটা কথা বলি মা, আমি হাফেজ আবুল বারাকাত, আমার বয়স তো 13-14 বছর, আমার দাড়িও নাই মুছও নাই, আমার দাড়িও উঠে নাই মুছও উঠে নাই, আপনার মেয়েকে অর্ণামেন্টস জুয়েলারি যা দিয়েছে বাদশাহ, পরাইয়া বুক দেওয়ার জন্য যে শাড়ি গহনা দেওয়া হয়েছে, আপনি আপনার মেয়েকে ঘরের কর্নারে কোনো একটা জায়গা গোপন করে দেন, কেউ যেন খুঁজে না পায়, আর সব কিছু আমাকে আপনি পরাইয়া দেন,
আমাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সুন্দর করে সাজাইয়া মহিলার মতো যুবতী মেয়ের মতো সাজাইয়া পুলিশের হাতে উঠাইয়া দেন। পুলিশ জানবে না ওটা ছেলে না মেয়ে, বুঝতে পারবে না। আমাকে যদি মুখ দেওয়া হয় গভীর রাত্রে, দানব উঠে আমাকে যদি মেরে ফেলে বাপ, আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আমি মরে গেলে আপনার কলিজাটা বড় হয়ে যাবে, আপনার মেয়েটা জীবিত থাকবে। আপনার মেয়ে মরে গেলে আপনি কাঁদবেন, আমাকে আপনি বুক দিয়া দিন। আমি মরে গেলে মালদ্বীপের কেউ কাঁদবে না, কারণ মালদ্বীপে আমার কোনো ভাই নাই, মালদ্বীপে আমার কোনো বোন নাই, এই মালদ্বীপে আমার মা নাই, আমার বাবাও নাই, কেউ আমার জন্য কাঁদবে না। আমি যদি মরে যাই কেউ আমাকে দেখবে না। আপনি আমাকে নতুন বধুর মতো সাজাইয়া দিয়ে দেন। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, যুবক না, দেওয়া যাবে না, তুমি আমার দেশের মেহমান, আমার ঘরের মেহমান, তোমাকে নির্ঘাত মৃত্যুর হাতে উঠাইয়া দিতে পারি না, তোমাকে দিতে পারবো না। যুবক না ছোড় বান্দা কয় না দেয়া লাগবে। যুবতী মেয়ে এই বৃদ্ধা মহিলা নিরুপায় হয়ে নিজের যুবতী মেয়েকে ঘরের কর্নারে গোপন করে দিয়েছে। আবুল বারাকাত বলছে, আম্মা জান, আপনি আমাকে সুন্দর করে সাজাইয়া দিবেন। এই কথা বলে পানি দিয়ে অজু করেছে, অজু করে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন, আল্লাহ তুমি যদি বাঁচাতে চাও পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। তুমি তো ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইয়া দিয়েছ, তুমি তো নূহ পয়গম্বরকে মাছের পেট থেকে বের করে দিয়েছ, তুমি তো বড় বড় পয়গম্বরদেরকে বাঁচাইয়া দিয়েছ, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকেও বাঁচাইয়া দিয়েছ, আল্লাহ তাআলা তুমি কেন আমি কোরআনওয়ালাকে বাঁচাতে পারবো না? অমনি তুমি আমাকে বাঁচাইয়া দাও। কান্না করে চোখের পানি ছেড়ে কাঁদল, সালাম ফিরাইয়া মহিলার কাছে এসে বলছে, আম্মা জান, আপনি আমাকে সুন্দর করে নতুন বধুর মতো সাজাইয়া অলংকার জেওর পরাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়া সাজাইয়া দেন। মহিলা যখন সাজাইয়া দিয়েছে সুন্দর করে অর্নামেন্টস জুয়েলারি আর সাজাইয়া দিয়া পুলিশের হাতে ওঠাইয়া দিয়েছে। পুলিশ জানে না ওটা ছেলে নামে, সুন্দর করে সাজাইয়া দেওয়ার পরে পুলিশ জানে না কারে নিয়ে যায়। যুবককে নিয়ে গিয়ে নদীর পাড়ে যখন বাউন্ডারির ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে তালা লাগাইয়া রায়কা দিয়েছে, সকালবেলা লাশের অপেক্ষায় পুলিশ আর ডুম গেইটে দাঁড়াইয়া আছে। আবুল বারাকাত গভীর রাত্র হয়ে যায়, সাগর থেকে দানব উঠে না। আবুল বারাকাত চিন্তা করে, কি ব্যাপার আজকে উঠে না কেন? যতক্ষণ সময় পেয়েছে জায়নামাজে সেজদায় কাটাইয়া দিয়েছে। আল্লাহ বলেছেন, গোলাম বিপদে পড়ে গেলে আমার কাছে ধৈর্য ধারণ করবা, সাহায্য চাইবা সবরের মাধ্যমে আর সলাতের মাধ্যমে, নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও, সেজদা থেকে মাথা উঠাতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। সাড়ে এগারোটা হয়ে যাচ্ছে না, কষ্ট হচ্ছে আপনাদের সারা রাত্রে না?
আমি রেখে দিচ্ছি, বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে গেল, এমন সময় আবুল বারাকাত তাকায় দেখে সাগরের মধ্যখানে গোটা সাগরের পানিকে উপর দিকে উঠাইয়া আসমান জমিন কাঁপাইয়া ক্ষিপ্র গতিতে দ্রুত গতিতে একটা বিশাল বড় দানব আবুল বারাকাতের দিকে আসতে শুরু করেছে। আবুল বারাকাতের দিকে ক্ষিপ্র গতিতে আসতেছে। আবুল বারাকাত বুঝতে পেরেছে বাঁচার কোনো পথ নাই, এখন তো আমাকে খেয়ে ফেলবে, বাঁচব কেমনে? আবুল বারাকাত কোনো কথা না বাড়াইয়া সেজদায় পড়ে গেল, আর সেজদায় পড়ে কোরআন তিলাওয়াত করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিশ্ব নবীকে তুমি বাঁচাইয়া দিয়েছ, আল্লাহ তুমি কি আমাকে বাঁচাতে পারবে না? বিশ্ব নবী কোরআন তিলাওয়াত করতেছিলেন, উম্মে জামিল মারবার জন্য এসেছিল, আমার নবীকে দেখে নাই, না দেখে সামনে দাঁড়াইয়া নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরের সঙ্গে কথা বলে, কিন্তু নবীজিকে দেখে না। আল্লাহ একবার, আমি কোরআন তিলাওয়াত করব, তুমি এই দানব থেকে আমাকে বাঁচাইয়া দাও। এই কথাগুলা আবুল বারাকাত বলে যখন কান্দে, আবুল বারাকাত যখন সেজদার মধ্যে পড়ে গিয়েছে, কোরআন তিলাওয়াত করে তাকায়া দেখে দানব আসতেছে ঠিকই, কিন্তু কোরআন তিলাওয়াত করবার কারণে আর আল্লাহর কুদরতির পায়ে সেজদা দেওয়ার কারণে দানব আগের মতো দ্রুত আসতে পারে না, আস্তে আস্তে আসতেছে। আল্লাহু আকবার। আবুল বারাকাত তেলাওয়াত বন্ধ করে না, তিলাওয়াত বন্ধ করে না, তিলাওয়াত চালায়া যায়। তিলাওয়াত করতে 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 সূরা ইয়াসিনে যখন টান দিয়েছে আর পড়তেছে, হঠাৎ করে তাকায়া দেখে দানব আসতেছে না, সাগরের মধ্যখানে দাঁড়ায় গেছে। আল্লাহ আকবার। কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআনের পাওয়ার, কোরআন তো ম্যাগনেট, কোরআন চুম্বক, দাঁড়ায় গেছে আর আসতে পারে না। আবুল বারাকাত তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত বন্ধ করে না, চিৎকার করে তেলাওয়াত করে যায়। করতে করতে সকাল হয়ে গিয়েছে, দানব আবুল বারাকাতকে আঘাত না করে সাগরের মধ্যে ডুব দিয়া চলে গিয়েছে। আবুল বারাকাত শুকরিয়া আদায় করে নামাজ পড়ে মেলি পোশাক খুলে অর্নামেন্টস জুয়েলারি খুলে রেখে দিয়েছে, পুলিশের অপেক্ষা আছে সকালবেলা খুলে তাকে নিয়ে যাবে। পুরুষের পোশাক পরে যখন বসে আছে ডুমার পুলিশ, সকালবেলা গেট খুলেছে লাশ আনবার জন্যে, ভিতরে ঢুকে দেখে লাশও নাই, যুবতী মেয়েও নাই, একটা ছেলে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। পুলিশ আশ্চর্য হয়ে গেল, রাত্রেবেলা একটা মেয়েকে দিয়ে গেলাম, মেয়ে গেল কোথায়, লাশ গেল কোথায়, আর যুবকী বাসলো কোত্থেকে, পুলিশ ভয় পাচ্ছে গেল কোথায়। পুলিশ ডাক দিয়া বলে, বাইরে তুমি কে, যুবতী গেল কোথায়, লাশ গেল কোথায়। আবুল বারাকাত বলতেছে, পুলিশেরা তোমরা বুঝবে না, গভীর রাত্রে কোনো মেয়েকে তোমরা ওই জায়গায় ভোগ দিয়া যাও নাই, তোমরা আমাকে দিয়ে গিয়েছিলে, আমি একজন মুসলমান, আমার বক্কে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন, আমি কোরআন থেকে তিলাওয়াত করেছি, এই কোরআন তিলাওয়াতের ওসিলায় আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে। শুধু আমাকে বাঁচায় নাই, তোমাদের গোটা দেশটা বেঁচে গেল। পুলিশ চিন্তা করে, এটা মানুষ না, এটা জিন্নাত হবে, কি উল্টা পাল্টা বলে। রাত্রবেলা আমরা রাইকা গেলাম, নারীও বলে পুরুষ, পুলিশ বলতেছে, যুবক তোমার কথা আমরা বুঝি না, বিশ্বাস করি না,
সত্যি যদি তোমাকে বুক দেওয়া হয় তুমি মরলে না কেন? পঞ্চাশ বছর থেকে যাকে দেই সেই মরে, আজকে তুমি মরলে না কেন? যুবক বলে, যাদেরকে তোমরা এতদিন বুক দিয়েছিলে তাদের ভিতরে আল্লাহর পরিচয় ছিল না, তাওহীদ আর রেসালত ছিল না, আল্লাহর কোরআন ছিল না, আজকে তোমরা আমাকে দিয়েছ, আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, কোরআনের বয়ে এই দানব আসতে পারে না। পুলিশ বলে, বিশ্বাস করি না, মরে গেলে লাশ নিয়ে আমরা বাদশার দরবারে হাজির হয়ে যাই, তুমি যেহেতু মরো নাই তুমি যেহেতু জীবিত, সুতরাং তোমাকে নিয়ে আমরা বাদশার দরবারে হাজির হব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবুল বারাকাতকে নিয়ে সবাই চলে গিয়েছে বাদশার দরবারে। আবুল বারাকাত বাদশার সামনে দাঁড়ায়া সুন্দর করে নবীজির সুন্নত আদায় করে সালাম দিয়ে যায়। বাদশা তার জীবনে কোনোদিন সালাম শুনে নাই, এমন চেহারার যুবককে কোনোদিন দেখে নাই। পুলিশকে বলতেছে, তোমরা যুবকরে কোথায় পাইলে? তোমরা না সকালবেলা লাশ নিয়ে আসার কথা, গত রাত্রে তো আমাদের দেশে দানব আক্রমণ করার কথা, আক্রমণ করে নাই, তোমরা কি বুক দিয়েছিলে? স্যার আমরা বুক দিয়েছি ঠিকই, কিন্তু আমরা তো দিলাম নারী যুবতী মেয়েটাকে, আর ও বলে তাকে নাকি দিয়েছি। বাদশা সব ঘটনা জানতে চাইলেন, বললেন, তোমার পরিচয় দাও। যুবক বলছে, আমি একজন মুসলমান, আমার বক্তে আমার আল্লাহর 30 পারা কোরআন, আমি হাফিজ কোরআন, আমার নাম হাফেজ আবুল বারাকাত। দেশে আসার পথে নৌকা জাহাজ ডুবে সবাই মরে গিয়েছিল, শুধুমাত্র ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এই বৃদ্ধা মহিলার ঘরে আমি থাকতাম, খাইতাম, কাজ করতাম। আজকে যখন লটারিতে বৃদ্ধা মহিলার যুবতী মেয়ের নাম উঠেছে, তাকে বুক দেওয়ার কথা ছিল, আমি চিন্তা করলাম আমাদের ইসলাম তা সাপোর্ট করে না, কোরআন তা বিশ্বাস করে না, এই জন্যে আমি চিন্তা করলাম যুবতী মেয়েটা যদি বেঁচে যায় ওই মহিলার কলিজাটা ঠান্ডা থাকবে, আমি মরে গেলে আমার জন্য কেউ কাঁদবে না। এই জন্য কৌশল করে যুবতী মেয়েটাকে ঘরের কর্নারে গোপন করে রেখে দিয়া আমি যুবতী মেয়ের কাপড় দিয়ে সেজে গুজে ওই জায়গায় আমাকে বুক দেওয়া হয়েছে। গভীর রাত্রে দানব এসেছিল আমাকে আঘাত করবার জন্য, কিন্তু পারে নাই। আঘাত করবার জন্য যখন আসছে, আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাকে এবং তোমার দেশকে দানব থেকে বাঁচাইয়া দিয়েছে। বাদশা বলে, বিশ্বাস করি না, সত্যি যদি ঘটনা তাই হয় যে এই মেয়েটাকে বুক দেওয়ার কথা ছিল, এই মেয়েটা দেখি জীবিত আসেনি। পুলিশ পাঠায়া মহিলার বাড়িতে, দেখে মেয়েটা জীবিত, মেয়েকে আর বৃদ্ধা মহিলাকে বাদশার দরবারে হাজির করা হলো। সব ঘটনা শুনলেন, বাচ্চা দেখে ঘটনা সত্যি, মেয়েও মরে নাই, যুবকও মরে নাই, কেমনে আমার দেশটা বাঁচাইয়া দিল। ও যুবক, তোমার কথা আমি পুরোপুরি বিশ্বাস করি না, বিশ্বাস করতে হলো একটা বছর লাগবে, আগামী বছর এই দিনে তোমাকে যদি আবার ভোগ দেওয়া হয় তুমি কি ওই জায়গায় যেতে রাজি? হাফেজ আবুল বারাকাত বলল, রাজি, আগামী বছর যদি আমাকে যেতে হয় আমি রাজি আছি। বাদশা বলছে, তোমাকে উপহার উপঢৌকন দেব। আবুল বারাকাত বলে, আমি যদি আমার কোরআন তিলাওয়াতের মাধ্যমে বেঁচে যাই আপনি আমাকে কি দিবেন? আপনি কি আপনার দেশে আমাকে মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাবার সুযোগ দিবেন? আপনার দেশে কোরআনের তালিম দেওয়ার কি সুযোগ দিবেন? বাদশা ডাক দিয়া বলতেছে, আবুল বারাকাত, কথা দিলাম রে, তুই যদি তোর কোরআন এবং আল্লাহর মাধ্যমে আগামী বছর বেঁচে যাস, আমার দেশটাকে বাঁচাইয়া দেশ, আমি কথা দিলাম, কথা দিলাম,
আমার দেশের জনগণকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোরআন, তার নাম কোরআন। কেমনে বুঝাই রাত্রে 11:30টার উপরে? আমার বন্ধুগণ কত সংক্ষেপ করে দিলাম, এক বছর শেষ হয়ে গেল, আবুল বারাকাত চিন্তায় আছে আমি যদি বেঁচে যাই এই দেশে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, মানুষকে দিনের দিকে দাওয়াত করব। ভাইরে নির্ধারিত তারিখ চলে আসলো, ওই তারিখে আবুল বারাকাতকে সুন্দর করে সাজায়া অলংকার জেওয়ার পরাইয়া আবার যখন তাকে বুক দেওয়া হয়েছে মালদ্বীপের সাগরের পারে, আবুল বারাকাত গভীর রাতে দেখে বিশাল দানব আসতেছে আঘাত করবার জন্য, আবুল বারাকাত সেজদায় পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। দীর্ঘক্ষণ যখন তেলাওয়াত করতেছে করতেছে আর যাওয়ার সময় এক মুষ্টি বালি নিয়েছিল, বালি, বালির মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুঁক দিয়া ওই বিশাল বড় দানব যখন আসতেছিল ওই বালিগুলাকে সাগরের মধ্যে ফেলে দিয়া বলছে আল্লাহ তাআলা, এই বালি তো বিশ্ব নবী নিক্ষেপ করেছিলেন মদিনায় যাওয়ার পরে, মক্কা থেকে যাওয়ার পথে কাফেরদের চোখে পৌঁছে গেল, তিনি তো চলে গেলেন, আল্লাহ আমি কোরআন থেকে তেলাওয়াত করে বালি নিক্ষেপ করে দিলাম, আমি জানতে চাই, আমি দেখতে চাই তোমার কোরআনের পাওয়ার বেশি না এই দানবের শক্তি বেশি, আমি দেখতে চাই। কথা বলে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাগরের মধ্যখানে এই দানবের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। আবুল বারাকাত তেলাওয়াত বন্ধ করে রাব, দাউ দাউ করে আগুন জ্বলে, সাগরের মধ্যখানে ছাই হয়ে গিয়েছে, দানব জ্বলে পুড়ে বর্ষ হয়ে গেল। আবুল বারাকাত শুকরিয়া আদায় করে দুই রাকাত সলাত পড়ল। সকালবেলা তার লাশ আনার জন্য যখন পুলিশ গিয়েছে, গিয়ে দেখে যুবকটা তো মরে নাই, আগের মতো জীবিত রয়েছে, কোন সুবহানাল্লাহ, ওরা ভয় পেয়ে গেছে, ও মরে না কেন? সবাই মিলে বাদশাহর দরবারে হাজির করে দেওয়া হয়েছে। বাদশাহ তাকায়া দেখে সত্যি তো আবুল বারাকাত মরে নাই। আবুল বারাকাত বলতেছে, ও বাদশাহ, আজকের দিন থেকে আর জীবনে কোনো দিন তোমার দেশে দানব আর আঘাত করবে না, কুরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের উসিলায় দানবটাকে জ্বালাইয়া পানির সঙ্গে বশ্য করে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ও বাদশাহর জিন্দেগিতে কোনোদিন দানব মালদ্বীপে আঘাত করবে না, আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন কোরআনের উসিলায়। বাদশাহ চিন্তা করে, যেই মালিক গোটা দেশের মানুষকে বাঁচাতে পারেন, যে মালিকের উপরে বিশ্বাসের কারণে আবুল বারাকাত এই জায়গায় যাইতে পেরেছে, যে মালিকের কালামের কারণে বিশাল দানব কিছু করতে পারে নাই, আমরাও আর দেরি করতে পারবো না। আবুল বারাকাতকে ডাক দিয়ে বলছে, বাবা তুই তোর হাতটা লম্বা করে দে, এই মুহূর্তে তোর কথার উপরে ঈমান নে, বিশ্বাস করে, আমি আমার গোটা মন্ত্রী পরিষদ সহ গোটা মালদ্বীপের মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, গোটা মানুষ সংক্ষেপ করে দিলাম, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, এটা হচ্ছে কোরআনের জীবন্ত মুজিজা। আমার নবীও কোরআন থেকে তেলাওয়াত করেছিলেন, বেঁচে গিয়েছেন, এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছিল মিশরে, এই কোরআন থেকে তেলাওয়াত করেছিলেন কারি আব্দুল বাসিত আমেরিকায়, যেখানে এই কোরআনের তেলাওয়াত চলে ওখানে আর কিছুই চলে না, মানুষ মদের বোতল ছেড়ে দিয়া, জেনাবে বিচারে ছেড়ে দিয়া কোরআন তিলাওয়াতে পাগল হয়ে যায়। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে এই কোরআনকে বিশ্বাস করে বুকে ধারণ করে যদি চলতে পারো
কবরে কুরআন তোমাদেরকে সুপারিশ করবে, আর জান্নাতে আসলে পরে আমি আল্লাহ এই কুরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়া দিব কোন সুবহানাল্লাহ।